বন্ধুরা, আমরা জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে ঈশ্বর আমাদের পছন্দ করে পৃথিবীতে পাঠিয়েছে। তার পৃথিবীর ইতিহাসে স্বর্ণ অক্ষরে এবার আপনারা বলুন, কেন ঈশ্বর সমস্ত প্রজাতির জীবদের মধ্য থেকে আমাদেরকে বিশাল জ্ঞান ভাণ্ডার পরিচালক ও নিয়ন্ত্রণ ক্ষমতা সম্পূর্ণ শক্তি প্রদান করে এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানব জাতি উপাধিযুক্ত জীব হিসাবে পাঠালেন? কারণ এই মনুষ্য জীব তার বিচার বিবেচনা ও জ্ঞান ভাণ্ডারের বুদ্ধির দ্বারা বিশ্ব প্রজাতির প্রত্যেকটি জীবকে নিজের নিয়ন্ত্রণে রাখে, পৃথিবীকে নিজের মতন করে সুসজ্জিত করে গড়ে তোলে, নিজেদের মধ্যে সুসম্পর্কের বন্ধন স্থাপন করে একে অপরের প্রতিকূল মুহূর্তের সঙ্গী হবে এবং সর্বোপরি আমাদের আমাকে আরাধনা করে। এই ছিল ঈশ্বরের মানে, কিন্তু তার কোথাও ঈশ্বর প্রদত্ত শ্রেষ্ঠ মানব জাতির উপাধি যুক্ত সম্মান তা আজ বিলুপ্ত হতে বলেছে, যা সংরক্ষণ করে রাখার মতো কোনো স্থান। আজ আমরা এই মনুষ্য জীব হিংস্র জীব সম নিজ স্বার্থ লীলায় এতটাই মেতে উঠেছি যে নিজের বিচার বিবেচনাকে নিজ স্বার্থমুখী খেলাতে প্রতিফলিত করিতেছি। কিন্তু এ বন্ধু, এই সুসজ্জিত পৃথিবী ছেড়ে একদিন বিদায় বরণ করতে হবে। বিনা স্বার্থে মানব জাতির কল্যাণমুখী কর্ম যদি কিছু করে থাকেন, তবে তা আপনার আমার বিদায় বরণের পরও জীবিত হবে। তাই বন্ধু, জীবনকালে নিজের চাহিদাকে অটুট রেখে যতটুকু সম্ভব যে কোনোভাবে আপনার মধ্যে থাকা প্রতিভাকে জনকল্যাণে বিলিয়ে দিন। এই প্রতিভা আপনার পরলোক গমনের পরও মানব সমাজে বাঁচিয়ে রাখবে আপনাকে। যদি এই এতটুকু আপনাকে প্রতিভাবিত করে, তবে আমাদের এই ইউটিউব চ্যানেলকে লাইক করার আশা রাখছি। ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করবেন, এতটুকু হাত সংকুচিত করবেন না। বিষয়টির উপরে মতামত প্রকাশ করবেন, আপনার প্রতিভাকে আমাদের ফেসবুক পৃষ্ঠা জানা কথা রূপরেখাতে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন, এবং প্রয়োজন মনে বোধ করলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা প্রতি সপ্তাহে বুধবার করে আমাদের রচনা ভিডিও আপলোড করে থাকি এবং পাশের বেল আইকনটি টিপে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার আগে আপনি প্রথমে ধন্যবাদ।